ভালো না? আমি ভিডিও করবো কোনো কারণে যা সভাপতি প্রধানমন্ত্রী এক্ষুনি উপস্থিত হবে, বন্ধুবর কামাল উদ্দিন এবং শাহনিস্তর জাহান সকলের প্রতি আন্তরিক অভিবাদন। আবার সম্পর্কে আপনাদের রেজিস্টার মহোদয় এবং শিক্ষক শাহনিস্তর যা যা বলেছেন তা তাদের উপলব্ধির কথা বলেছেন। আসলে ব্যাপারটা আমরা যদি আমাদের মতো করে দেখি তাহলে আমরা সময়ের চাহিদা জীবনের যে বিন্যাস সেগুলির প্রতি নিজেকে নিবেদিত করার চেষ্টা করেছি। আজকে গণমাধ্যম নিয়ে আলোচনা করাটা আপনাদের সামনে আসলে একটু দীর্ঘ সময়, বিষয়টা অনেক বড়, অতীত বর্তমান ভবিষ্যৎ। ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, কারণ তথ্য প্রযুক্তির যে বিকাশ ঘটছে প্রতিদিন তাতে গণমাধ্যমের ভবিষ্যৎ চেহারাটা কি হবে সেটা ঠিক এখনই বলা যাচ্ছে না। আমরা বর্তমানের কথা বলতে পারি, বর্তমানে গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে তথ্য প্রযুক্তির বিকাশের কারণে। আগে ছিল প্রিন্ট মিডিয়া, তারপরে এসেছে ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া এবং আরো অনেক মিডিয়া চলে এসেছে। এই যে প্রযুক্তির বিকাশ ঘটছে তার সাথে সাথে মিডিয়ারও গুণগত পরিবর্তন ঘটছে এবং যে মাধ্যমগুলো আছে সব মাধ্যমে সংবাদের পরিবেশনের ভাষা কিন্তু একরকম নয়, এক একটি মাধ্যমের ভাষা কিন্তু এক এক রকম। টিভির ভাষা সংবাদপত্রের ভাষা একরকম নয়। আর গণমাধ্যমের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, এই দেশের স্বার্থকে ভুলুন্ঠিত করা হয়েছে এমন ঘটনা ঘটেছে। এটা কামাল আবার তো আপনাদের রেজিস্টার মহোদয় বললেন যে 72 সালের জুলাই মাসে বঙ্গবন্ধু প্রেস ক্লাবে যে বক্তৃতা দিয়েছে তাতে সাংবাদিকতার নামে কিভাবে দেশকে বিক্রি করে দেওয়া হয়, দেশের তথ্য পাচার করা হয় তার কথা বঙ্গবন্ধু বলেছেন এবং কিভাবে আমাদের সে সময়ের সাংবাদিকরা মদের টেবিলে মদকে সব তথ্য পাচার করে দিত সে কথা বঙ্গবন্ধু বক্তৃতায় বলেছেন এবং কিভাবে বিদেশিদের অর্থে এদেশে পত্রিকা পরিচালনা করা হতো সেগুলো বলেছেন। এগুলি সাংবাদিকতার ছাত্র হিসেবে আপনারা নিশ্চয়ই অতীতের অনেক বিষয়ে জানেন, কবে সংবাদপত্র প্রকাশ হলো, কবে বিকশিত হলো। 47-এর আগে এদেশে কোনো সংবাদপত্র ছিল না। ব্রিটিশ আমলে যে পত্রিকা বেরিয়েছিল সেগুলি শুরু হয়েছিল ইংরেজদের হাতে, কিন্তু আমরা দেখেছি আমাদের যে সাংবাদিকতা এদেশে সেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্র ধরে, একটা ব্রিটিশের পক্ষে আর একটা ব্রিটিশের বিরুদ্ধে। তারপরে যেমন পাকিস্তান কালেও একটা পাকিস্তানের পক্ষে আর একটা পাকিস্তানের বিপক্ষে আমরা এটা দেখেছি এবং তখন পাকিস্তান পন্থীরা যেরকম পত্রিকা বের করেছে তেমনি জনগণের কথা বলার জন্য মুসলিম লীগের বিরুদ্ধে পত্রিকা বেরিয়েছে। আমাদের দেশের সাংবাদিকতার ক্ষেত্রে এটা এক ধরনের ঐতিহ্য বলা যায়। আমাদের কোন সংবাদপত্রের পলিসি একটি পত্রিকার পলিসি সাথে আর একটি পত্রিকার পলিসি মিলবে না, এক একটি এক এক রকম। এখন সাংবাদিক যদি দেশের স্বার্থকে গুরুত্ব না দেয় তাহলে তো সাংবাদিকতা থাকে না, কারণ আমরা মনে করি দেশের স্বার্থ সাংবাদিকতার স্বার্থ এক ও অভিন্ন এবং পরস্পর বিরোধী কখনো নয়। আর দেশ যদি না থাকে তাহলে সাংবাদিকতা থাকে না। এবং এটাও আমরা জানি দেশ নিন্দা মাতৃ নিন্দার মতোই পাপ, মায়ের নিন্দা করা যেরকম পাপ দেশ নিন্দা করার সেরকম পাপ। কারণ আমার বাংলাদেশের অবস্থাটা কি, আমরা 30 লাখ মানুষের আত্মাহুতি, কয়েক লাখ মা বোনের সংগ্রাম নির্যাতন সহ্য করে যে দেশের পতাকা উড়ানো হয়েছে যদি কেউ তার বিরুদ্ধে বলে সেটা তো মেনে নেওয়া যায় না, কারণ এদেশ রক্তের বিনিময়ে এদেশ অর্জন করতে হয়েছে। একটা কোনো ঘোষণার মাধ্যমে বা ডিক্লারেশনের মাধ্যমে যেভাবে 47 সালে ভারত পাকিস্তান হয়েছে আমার দেশ কিন্তু তা হয়নি, আমাকে লড়াই করতে হয়েছে, লড়াইয়ের ময়দানে নামতে হয়েছে। গ্রামের কৃষক, মিল কারখানার শ্রমিক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র তারাও কিন্তু যুদ্ধ দিয়েছিল, দেশ পত্রিকার ডাকে সাড়া দিয়েছিল,